সহকর্মী ও শোভনুদ্ধায়ীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্ষিয়ানে এই সাংবাদিকের জানাজা শেষে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান। দুপুরের পর ইহসানুল করিমকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মাহবুদ আজমির প্রতিবেদন। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বহু বছর বহু সময় পেশাগত কাজে আর গল্প আড্ডায় কাটিয়েছিলেন বর্ষিয়ান সাংবাদিক ইহসানুল করিম হেলাল। সেই প্রেস ক্লাবে সোমবার শেষবার আসেন নিথর দেহে কফিন বন্দী হয়ে সহযোদ্ধাদের অসীম দুঃখে ভাসিয়ে চিরবিদায় নিতে। শুরুতে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ইহসানুল করিমকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি সুসজ্জিত দল। এরপর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয় ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাংবাদিক সহ নানা সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় পতাকায় মোড়ানো ইহসানুল করিমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, মন্ত্রী, এমপি, জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের প্রতি নিবেদন করা হয় শ্রদ্ধাঞ্জলি। দায়িত্ব পালনের সময় তিনি একরকম অবস্থানে ছিলেন, কারণ একজন বীর মুক্তিযোদ্ধার একটা অঙ্গীকার থেকে বাংলাদেশের প্রতি ইহসানুল করিম হেলালের সেটাই ছিল। আমরা যারা বেঁচে আছি তারা যদি সামান্য হলেও হেলাল ভাইদের আদর্শে বাকি জীবন পার করতে পারি সেটাই আজকের দিনে সকলের কামনা। ইহসানুল করিম হেলালের দীর্ঘদিনের সতীর্থরা বললেন, সাংবাদিক হিসেবে সততা নিষ্ঠা দিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন একাধিকবার, কিন্তু মানুষটি ছিলেন নিরেট সোনার মানুষ। প্রধানমন্ত্রী প্রেস সচিবের দায়িত্ব পালনকালেও তিনি কোনোদিন এক মুহূর্তের জন্য পেশাগত সাংবাদিকতার দায়িত্বকে ভুলে যাননি। শ্রদ্ধা জানাতে আসা শোভনুদ্ধায়ীরা জানান ইহসানুল করিম হেলাল ছিলেন দেশের সাংবাদিকদের জন্য আদর্শ। প্রয়াতের ছেলে সকলের কাছে বাবার জন্য দোয়া প্রার্থনা করেন। আমাদের কখনোই কোনো আফসোস নাই যে উনি সময় দিতে পারিনি গিয়ে, কারণ ছোটবেলা থেকেই আমরা এমনভাবে ট্রেন আপ হয়েছি যে সবার আগে দেশ। ওনার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই একটু ক্ষমা করে দেন, সেটা আমি চাই, তাও মানুষের তো হতেই পারে। পরে গুলশান সোসাইটি মসজিদে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় আর বনানীত হয় চতুর্থ জানাজা। দিনের শুরুতে তেজগাঁও এলেনবাড়ি জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আর শেষ জানাজা হয় বনানী কবরস্থানে। এরপর সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইহসানুল করিম হেলালকে। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।